জানিয়েছিলাম যে প্রত্যেকটাই বেশিরভাগই মানার মতোই এটা আসলেই হয়ে যাবে এবং আজকে তাই হয়েছে এখানটায় যে দাবিগুলো ছিল ওদের ওই এগারোটা দাবির মধ্যে প্রথমটা বলেছে এটা আমাদের বিসিবির কিছু করণীয় নেই আর লাস্ট এটা আমরা বলেছি যে দুটো ফ্র্যাঞ্চাইজি এটা আমরা দেখব যদি কেউ আসে কেস টু কেস কারণ এখন পর্যন্ত আমাদের জানা মতে এমন একাধিক অনেক প্লেয়ার নাই যারা নাকি দুটোর বেশি ফ্র্যাঞ্চাইজিতে পায় তো যদি এরকম কখনও হয় তখন আমরা দেখব কেস টু কেস কিন্তু এটা আমরা ঢালাওভাবে এখনই এটা কিছু বলতে চাচ্ছি না কারণ এটা নিয়ে আমাদের কিছু একটা চিন্তাধারার জন্যই কিন্তু এটা আমরা রেস্ট্রিক্ট করেছিলাম এটার পিছনে আমাদের একটা স্পেসিফিক কারণ ছিল তারপর আমরা বলেছি যদি এরকম এর চেয়ে বেশি আসে এবং সুযোগ থাকে আমরা এটা দেখবো এছাড়া বাকি যেই দাবিগুলো ছিল নটা দাবি এই নয়টা দাবির মধ্যে কয়েকটা তো ছিল আমি বলেছি যে আগেই আমরা আপনাদের মাধ্যমেই জানিয়ে দিয়েছিলাম যে এটা সম্ভব যেমন ডিপিএলে আগের মতো ড্রাফট সিস্টেম বাদ দিয়ে আগের মতো চলে যাওয়া আমরা বলেছি ঠিক আছে তারপরে বিপিএল সামনে এইবারের পরে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক করা আমরা বলেছি ঠিক আছে এগুলো তো আমরা কালকেই বলে দিয়েছিলাম এর মধ্যে বেসিক্যালি বাকি ছিল মেজর একটা জিনিস নিয়ে কনফিউশন ছিল সেটা হচ্ছে খেলোয়াড়দের কিছু সুযোগ সুবিধা বাড়ানো এই সুযোগ সুবিধার মধ্যে একটা ছিল তাদের প্রথম পারিশ্রমিক ছিল তারপর অ্যালাউন্স ছিল এই সমস্ত ছিল এই জিনিসগুলো এবং কিছু ফ্যাসিলিটিস খেলার এই ব্যাপারে আমরা ওদের সাথে কথা বলেছি আমরা ওদেরকে বলেছি যে কী ছিল কোথায় এসছে এবং ওরা যেটা বলেছে আমরা এই ব্যাপারে কোনো কারপণ্য করব না অবশ্যই আমরা এটাকে সিগনিফিকেন্টলি আরও ইমপ্রুভ করা যায় কি সেটা আমরা দেখছি এবং আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে এটা যে ছয় মাস পরে বা এক বছর না এটা আমরা আশা করছি দুই তিন দিনের মধ্যে আমরা করতে পারবো আমরা ওদের সাথে এটাকে করে আমরা বৃদ্ধি করে দিব যে সমস্ত কথা বলেছে আর যে সমস্ত খেলার ফ্যাসিলিটির কথা বলেছে ইনফ্রাস্ট্রাকচার সেটা তো আর এখন বললেই হবে না তবে আমাদের বোর্ড থেকে যে প্ল্যানটা ছিল আমরা কয়েকটা জায়গায় শুরু করেছি তারপরের বছর আবার আরেক জায়গায় যাব তার পরের বছর আগের জায়গায় আমি অলরেডি সবাইকে নিয়ে আজকে ঘোষণা দিয়েছি না একসাথে সব জায়গায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করব যাতে করে বেশি সময় না লাগে ইনফ্রাস্ট্রাকচারে হওয়ার জন্য সেই জন্য এই সমস্ত আলাপ আলোচনার পরে এর বাইরেও কিছু আলাপ আলোচনা হয়েছে অনেক কিছু ছিল যেটা অবশ্য আমরা আমি অন্তত ব্যক্তিগতভাবে জানতাম না আজকে এই সমস্ত খেলোয়াড় অনেক জায়গার ফার্স্ট ডিভিশন তারপর বাইরের থেকে যারা এসছে ওদের সাথে ইন্টারাকশনের পরে শুনেছি ওদের আরও কিছু বেশ কিছু সমস্যা আছে আমরা বলেছি যে এইভাবে ইন্ডিভিজুয়াল একটা একটা করে সমস্যা সবগুলো তো আর এখন আমরা আসলে এখানে সলিউশন দিতে পারবো না যার যে সমস্যা আছে আমাদের কিছু যদি একটু লিখিত পাঠিয়ে দেয় আমরা অবশ্যই তাদের প্রত্যেকটা সমস্যার সমাধানের চেষ্টা করব এই হলো আমাদের তরফ থেকে কথা হয়েছে এবং তারপরে হয়েছে যে আমরা ভেবেছিলাম আসলে এনসিএল যেটা আমাদের থার্ড রাউন্ড ওটা তো কালকেই শুরু হওয়ার কথা এখন পর্যন্ত যেহেতু ওরা ওখানে যাই নাই তাহলে কালকে শুরু হবে কীভাবে এটা তো হবে না তো আমরা আগে আসলে ওরা আসার আগে ঠিক করেছিলাম এইবারে থার্ড রাউন্ডটা আমরা বাদ দিয়ে দিচ্ছি আর হবে না কিন্তু ওরা বলছে যে না ওরা খেলতে চায় ওটা যদি একটু পিছিয়ে পিছিয়ে করা যায় তাহলে ওদের জন্য ভালো হয় আমরা বলেছি ঠিক আছে শনিবার থেকে আমরা থার্ড রাউন্ড শুরু করব আর ন্যাশনাল টিমের ক্যাম্প শুরু হবে পঁচিশ তারিখে জাতীয় দলের সকলে ওরা যারা আছে ওরা পঁচিশ তারিখে ক্যাম্পে জয়েন করবে এই হলো ওদের সাথে আজকের ডিসকাশন এবং অত্যন্ত আমার কাছে মনে হয়েছে খুবই ভালো ভালো ওদের কাছে অত মনে হবে না কারণ প্রথম দিকে আমার একটু রাগ ছিল কিন্তু আর পরের দিকে কোনো রাগ ছিল না যাই হোক কাজে আমার মনে হয় আলোচনা ভালো হয়েছে এখন বাকিটা ওরা বলতে পারবে আমার মনে হয় সাকিব ওদের পক্ষ থেকে কথা বলবে সাকিব কিছু বলবে